আচমকাই জাতীয় সড়কে উঠে এলো বিশাল আকার একটি বাইসন, যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ালো নাগরাকাটার 31 নম্বর জাতীয় সড়কে। ভয়ে আতঙ্কে গাড়ি থামিয়ে দেন গাড়ি চালকেরা, রীতিমতো হুলুস্থুলুস কাণ্ড বেঁধে যায় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার নাগরাকাটার 31 নম্বর জাতীয় সড়কের ধারে একলব্য মডেল স্কুলের কাছে দেখা যায় বাইসনটিকে। সেটি জাতীয় সড়ক টপকে উল্টো দিকে থাকা ভগতপুর চা বাগানে ঢুকে পড়ে। বিশাল আকার জঙ্গলি বাইসনকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। এখানে সকাল থেকে একটা বাইসন বাড়িছে চা বাগানে ভগতপুর টি গার্ডেনে। হ্যাঁ, এটা দেখার জন্য লোকজন সবাই আসছে। এটা কোন জায়গাটা, ভগতপুরের কোন জায়গাটা? ভগতপুর 1 নম্বর। এখন কি এখানে একটা আতঙ্ক আছে? এখন আতঙ্ক আছে, সব কোন দিকে দৌড় মারবে, সবদিকে লোক আছে। আতঙ্কে চা বাগানের কাজ বন্ধ হয়ে যায়, জাতীয় সড়কে একের পর এক গাড়ি দাঁড়িয়ে যায়, তৈরি হয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন খুনিয়া রেঞ্জ ডায়না রেঞ্জের বনকর্মীরা ও নাগরাকাটা থানার পুলিশ। বন দপ্তরের এক কর্তা বলেন, বাইসনটি চা বাগানের 2 নং সেকশনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার চারপাশে প্রচুর মানুষ ঘিরে রয়েছে, তাই বাইসনটিও সেখান থেকে বের হতে পারছে না। একাংশ পথ চলতি মানুষকে বাইসনের ছবি ক্যামেরা বন্দি করতেও দেখা যায়, যদিও প্রশাসন সাধারণ মানুষকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, যাতে বাইসনটি নিজের ডেরায় ফিরে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।